খেলার দুনিয়ার খবর নিয়ে হাজির আমি ভিক্টর। শুরু করছি আজকের স্পিড স্পোর্টস। অস্ট্রেলিয়ান দলের হারের জন্য ক্লার্কদের খারাপ পারফরম্যান্সকেই দায়ী করছেন সৌরভ গাঙ্গুলী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর তিনটি ম্যাচে জিতে চার ম্যাচের টেস্ট সিরিজ জয় করে নিয়েছে ভারত। ব্যাটিং বোলিং এই দুই দিকেই নিজের সেরাটা দিয়েছেন ধোনির ছেলেরা। তার জন্য সমর্থক থেকে শুরু করে সমালোচক সবার কাছ থেকেই প্রশংসা পাচ্ছেন বিরাট অশ্বিনরা। কিন্তু অস্ট্রেলিয়া দলের হারের জন্য শুধু ভারতের ভালো পারফরম্যান্সই নয়, বরং অজি দলের খারাপ প্রদর্শনকেও দায়ী করছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ভারতীয় দল ভালো খেলেছে সেটা যেমন অনস্বীকার্য, তেমনই অস্ট্রেলীয় দলের খারাপ ব্যাটিং পারফরম্যান্সও ক্লার্কদের সিরিজ হারের একটি অন্যতম কারণ। সমালোচকদের মিথ্যা প্রমাণ করেছেন তিনি, বলছেন লুইস হ্যামিল্টন। ঠিক ছ মাস আগে ম্যাকলারেন দল থেকে মার্সিডিজ দলে যোগ দিয়েছিলেন তিনি, আর তার জন্য বহু সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল লুইস হ্যামিল্টনকে। কেউ কেউ তো আবার হ্যামিল্টনের রেসিং দক্ষতার বিষয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্সে নিজের প্রথম পারফরম্যান্সে যথেষ্ট সন্তুষ্ট হ্যামিল্টন। এই বিষয়ে লুইস জানিয়েছেন, যখন তিনি ম্যাকলারেন দল ছেড়ে মার্সিডিজ দলে যোগ দিয়েছিলেন তখন অনেকেই তার বিষয়ে খারাপ মন্তব্য করেছিলেন এবং নিজের পারফরম্যান্সে তাদের সকলকে ভুল প্রমাণ করেছেন তিনি, এবং এরকম করতে পেরে খুবই খুশি হ্যামিল্টন। বিএনপি পরিবাসকে তার জয় করলেন রাফায়েল নাদাল। বাহাদুর চোট সারিয়ে সাত মাস পর কোর্টে ফিরে তৃতীয় ট্রফির মুখ দেখলেন রাফায়েল নাদাল। বিএনপি পারিবাস ওপেন টেনিসে জুয়ান মার্টিন দেলপত্রকে 4-6, 6-3 ও 6-4 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন এই স্প্যানিশ খেলোয়াড়। চোট সারিয়ে কোর্টে ফেরার পর চারটি টুর্নামেন্টের মধ্যে তিনটি খেতাব জিতলেন নাদাল। এবছর জীবনের সেরা ফর্মে রয়েছেন নাদাল। 18টি ম্যাচের মধ্যে 17টিতেই অংশ নিয়েছিলেন তিনি, এর মধ্যে টানা 14টি ম্যাচেই জয় পেয়েছেন রাফা। স্পিড স্পোর্টস এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন ইনকোডা টিভি। ইনকোডা টিভি এখন ফেসবুকেও, তাই কিপ অন ক্লিকিং।